রমজান তুমি? হ্যাঁ মাল নিয়ে এসেছিলাম, বাড়ি যাবে তো? যাব। ওঠো। না না আ হয় কেন? আজ না হয় আমি শহরে থাকি, চাকরি করি, কিন্তু ছোটবেলায় আমরা একসঙ্গে স্কুলে পড়েছি তো। তাই বলে তোমার গাড়ি? গাড়ি তো খালি যাবে, আর টানবে বলো দে। ওঠো তো তুমি। তারপর কেমন আছো রমজান? আর গরিবের আবার থাকা থাকে, বলদের মতোই আছে। ঠিকই রকম বলদ যদি ভালো থাকে আমিও ভালো। তুমি এসেছো? আমার মনে হয় আমি আর বাঁচবো না। কি বলছো আমেনা? কেন বাঁচবে না? কি হয়েছে তোমার? পুষ্পনীতে গেছিল থাল বাসন মাজতে, পড়িয়া গিয়া চুট পাইছে। আমার তো লক্ষণ বেশি ভালো মনে হইতেছে না বাবা। তুমি এক কাম করো বাবা, ভালো দেখিয়া একজন ডাক্তার লইয়া হো গিয়া। আমি না, তুমি যেও না। ও গো, তোমাকে আমি সুখী করতে পারলাম না। আমাকে আমাকে তুমি মাফ করে দাও। ঠিক পাগলামি করে না, তুমি ভালো হয়ে যাবে, তুমি মা হবে। আমি ডাক্তার নিয়ে আসি, কেমন? খালা একটু দেখো। কি হচ্ছে এত রাতে আমার চাটাচ্ছ কেন? ভীষণ বিপদে পড়ে এসছি হুজুর, সেখানে একবার আমার বাড়িতে যেতে হবে। না, এত রাত্রে আমি কোথাও যেতে পারবো না। আমার বাচ্চা, আমার বউকে আপনি বাঁচান ডাক্তার সাহেব। একে পড়াচ্ছি, তারপর পড়ে গিয়ে চোট পেয়েছে। আপনি না গেলে আমার প্রথম সন্তান। আপনি চলুন ডাক্তার সাহেব। 200 টাকা দিতে পারবে? 200 টাকা? হ্যাঁ, এর কমে আমি ডেলিভারি কে সাথে নিয়ে যাই। তাছাড়া রাত বিরেতের ব্যাপার, ঘর সংসার তো আমাদেরও আছে, আমার স্ত্রীও তো সন্তান সম্ভব। দেব ডাক্তার সাহেব, 200 টাকাই দেবো। নিয়ে আসতে পারো নি? বোর বাচ্চা হবে সেটিকে আজ নতুন শুনলে? না, ওসব বাকি বকেয়ার মধ্যে আমি নেই। ডাক্তার সাহেব, আমি আমি আপনার পায়ে পড়ছি ডাক্তার সাহেব, আপনি চলুন। না, আমি কসম খেয়ে বলছি ডাক্তার সাহেব, আপনার টাকা আমি দেবই, আপনার টাকা। ডাক্তার সাহেব, হয়ে গেছে, বাচ্চা গেল। কি আছে, ছেলে না মেয়ে? মিঠাই আনো, কুলা হইছে। আরে সাব্বাস, পাখের বাচ্চা। অথচ আমি নাকি বলতে জানো খালা, আমার নাকি মেয়ে হবে। জানো হবে না, এই ডাক্তার বেটা কিছুতেই আসতে চাচ্ছিল না। বেটা এমন চশমখোর, ফলে কিনা টাকা না পেলে আমি যাব না। আরে বেটা, মানুষের চেয়ে তোকে যে টাকাটা বড় হলো, তুই বেটা ডাক্তার হয়েছিস কি মানুষকে মারার জন্যে? এখন দেখ বেটা, রাখে আল্লাহ মারে কে, কালই যাব, কাল সকালে গিয়ে ছেড়ে বেটাকে দুটো কথা শুনিয়ে দিয়ে আসবো। কি বলো আমি না? কি হলো, কথা বলছো না যে? আমি না, আমি না, এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি তোমার কথা ঘুরিয়ে গেল আমি না। চিরটা কাল তোমার মুখে কথার ক্ষয় পুত্র, আর আজ আজ আমার মতো অক্ষম অপদার্থ স্বামীকে দুটো গাল দেওয়ার মতো কথা কি তোমার নেই আমি না? আমি না, তুমি আমার কি চাও? কোন সাহস আমার ঘরে ঢুকেছো? আমি যাবো না, 500 টাকা দিলেও আমি যাবো না। যাও, বেরিয়ে যাও বলছি।
আমার স্ত্রীকে তুমি বাঁচতে দিলে না ডাক্তার। কি মারা গেছে? হ্যাঁ মারা গেছে। আমার সমস্ত সুখ সমস্ত স্বপ্ন তুমি ছারখার করে দিয়েছো। সামান্য কয়টা টাকার জন্য তুমি তাকে হত্যা করেছো। মিথ্যে কথা, বাঁচা মরো তো আর আমার হাতে নয়, আমি কি করবো? যাও চলে যাও এখান থেকে। যাব, কিন্তু আর কোনোদিন কাউকে হত্যা করার সুযোগ আমি তোমাকে দেব না ডাক্তার। কি কি বলতে চাও তুমি? তোমার মতো অর্থলোভী পিটার ডাক্তারের বেঁচে থাকার কোন অধিকার নেই। জাফর, জাফর, এই জাফর, 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 এ আমি রমজান, দরজা খোলো। রমজান, কি ব্যাপার এত রাতে? দরজা খোলো, কথা আছে, তাড়াতাড়ি এসো। দেখি এ বাচ্চা আমার। তাহলে ভাবি মারা গেছে রমজান। তার চেয়ে বড় খবর আছে জাফর, আমি আমি মানুষ খুন করে ফেলেছি। ডাক্তার, পলাশ টাঙ্গা সরকারি হাসপাতালে বড় ডাক্তার, আমি তাকে গলা টিপে হত্যা করেছি। ভাই কি সব যাতা বলছো, ভাবি মারা গেছে তাই তোমার মাথা ঠিক নেই। সত্যি বলেছো ভাই, আমার মাথা ঠিক ছিল না। ডাক্তারকে ডাকতে গিয়েছিলাম, সে এলো না। বাড়ি ফিরে দেখি তোমার ভাবি আর বেঁচে নেই, তাই রাগের মাথায়। রমজান, আমার একটা উপকার তোমাকে করতেই হবে, আমি তো পালাচ্ছি। আমার এই বাচ্চাটাকে তুমি রেখে দাও ভাই। না না, তা হয় না, তুমি একটা খুনি আসামি। খুনি? কিন্তু আমার ছেলেটা তো নির্দোষ, তুমি আমার ছেলেবেলার একমাত্র বন্ধু, আর তুমিও নিঃসন্তান। আমি তোমার পায়ে পড়ছি ভাই, একে তুমি রেখে দাও। ওঠো রমজান, ওকে ওকে আমার করে দাও। তোমার ঋণ আমি কোনোদিনই ভুলবো না ভাই। শুধু একটা অনুরোধ, যে কোনো পরিচয় সে বড় হোক, সে যেন কোনোদিনই জানতে না পারে তার বাবা একজন খুনি আসামি। তাই হবে রমজান, তাই হবে। আমি চলি ভাই, তবে তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যদি ধরা না পড়ি ওর ভরণ পোষণের কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি শুধু ওকে মানুষ করো ভাই, ওকে শুধু মানুষ করো। সমাজের বুকে জঘন্য কাজ করে বেড়াচ্ছে,
আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারলো না, এটা তো বড় খবর না। ধরা তো দূরে থাকে, একটা ছবি আজ পর্যন্ত কেউ ছাপাতে পারলো না। এসব কথা এখন থাক, তুই খেয়ে নে বাবা। দুনিয়ার কোনো খবরই নেই না আমার, শুধু আমার খাওয়া পড়ার চিন্তাতেই মনটা কাটালে। বুঝেছি, খাইয়ে খাইয়ে তুমি আমার বারোটা বাজাবে। বালায় ষাট, ও কথা বলতে নেই। শিগগিরই বিলেত যাচ্ছিস। বিলেত? হ্যাঁ। আরো পড়াশোনা কর। ওরে বাপরে, মাফ করো মা, পড়াশোনা আমার আর ভালো লাগে। কি করবি তবে? চাকরি বাকরি ব্যবসায্য একটা কিছু করলেই হবে। তা কিছু না, আমাদের ভরণ পোষণ করবার কোনো প্রয়োজন আছে? তা নেই, কিন্তু একটা কিছু তো করতে হবে। হ্যাঁ করতে হবে, সেটা তোমাকে জানিয়ে দিলাম। হ্যালো, নাজমা বলছি। না সংবাদ? হে তো সুসংবাদ। হ্যাঁ হ্যাঁ আসছি, এক্ষুনি তো বেরোচ্ছিলাম। এত জোরে ধাক্কা খেলাম, তবু হাউ সফট, হাউ রোমান্টিক আমার বুকে হার্ট বিট। প্লিজ টেক, এটা তো আপনার ব্যাগ। আই এম সরি, ইট ইজ মাই টেক। কে আপনি? জি আমি কে? কাকে চান? কাকে চাই, কেন চাই, কি চাই আমি তো কিছু মনে করতে পারছি না। তবে কেন এসেছেন? কেন এসেছেন? বেরিয়ে যান। বেরিয়ে যাবো? ও ইয়েস, মনে পড়েছে, আমি মন্টি। কে আপনার আঙ্কেল? কেন, আমার ডেডের ফ্রেন্ড, বন্ধু। তো বুঝলাম, তার নামটা কি? আপনি বসুন, উনি বাড়িতে আছেন। আবুল, মামাকে বলতো এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। যাই আপামনি। এই যে এত ধরে একটি মেয়ে ছেলের রূপে গুণে মুগ্ধ হলো, তাকে ভালোবাসলো, দিন রাত তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলো, আর সেই মেয়েটি সেই ছেলেটিকে বলছে তুমি বিল চলে যাও, তিন বছরের জন্য আমাদের ভালোবাসা শিখেই তুলে রেখে। আহ, তুমি তো খেপে যাচ্ছ কেন? এই জন্যে যে বিড়ালের ভাগ্যে কোনোদিন শিখে ছেড়ে না। আস্তে কথা বল, খুলে যাচ্ছিস কেন? এটা আমার হোস্টেল, তোরা মাঝে সাঝে এসে এখানে গল্প টল্প করিস ভালো কথা, কিন্তু আজ যে একেবারে বাজার গরম করে রেখেছিস, ব্যাপার কি রে? খালকে তারপর কুমির আনলাম না তো? জি না, উনি উনি বলছেন আমি বিলেত চলে গেলে উনি খুব খুশি হন। শুধু নাজমা কেন, তুই বিলেত গেলে আমরা সবাই খুশি হব। তা কবে যাচ্ছিস রে? কবে যাচ্ছিস রে? সব শিয়ালের একরা, তোদের ভাই বোনের যারা ইচ্ছে হচ্ছে আমি এক্ষুনি বিলেত চলে যাই। চললাম। সে কি রে? কি রে নাজমা, কেসটা কি? তা আমি কি জানি? জানিস না তো বসে আছিস কেন? যা গিয়ে ধর, ভাব চক্কর দেখে তো মুনি ছেড়ে দেবে। আচ্ছা জ্বালাতনে পড়লাম দেখছি। ছেলেকে দেখছিলাম, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো। কথাটা বলতে তোমার কেমন লাগছে ঠিক জানি না, কিন্তু শুনে যে আমার বুকটা একেবারে ভেঙে যায় রমজান। কেন, আর কতদিন আমি আগলে রাখব? আজকাল নাসিমের বিলেত যাওয়ার কি হল? আমি তো পাঠাতে চাই, কিন্তু কেন যে ও রাজি হচ্ছে না? ওকে তুমি বুঝিয়ে বলো। ওকে আরো বড় হতে হবে, আরো পড়াশোনা করতে হবে, বিলেত যেতে হবে। কি হয়েছে তোমার প্রেস্টিজের বলবে তো? কি হয়নি সেটাই বলুন। এবারে কেউ আমার সঙ্গে ঠিক মতো কথা বলে না, ভালোভাবে মেশে না, আমি দেখি মুখটাকে ঘুরিয়ে নিয়ে চলে যায়। আমি মানে অ্যাজিপ, আমি একটা মোস্ট আনওয়ান্টেড পার্সন, আমি আই মিন অবাঞ্ছিত। আমি তো তোমাকে কখনো কিছু? আঙ্কেল আপনার কথা হচ্ছে না। তাহলে কি তোমার আন্টি? ও নো প্লিজ আঙ্কেল,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করুন। তাহলে নিশ্চয়ই নাজমা। রাইট ইউ আর, আপনি ঠিক করেছেন আঙ্কেল। কি বলেছেন নাজমা? কিছুই তো বলছে না, সেখানেই তো আমার দুঃখ, পেইন, বেদনা। কাজে কাজে আই মাস্ট লিভ দিস হাউস, আর চলে যাওয়াই উচিত। যাবে না তো কি করবে? একটা ভদ্রলোকের ছেলেকে বাড়িতে ডেকে আন, বেচারা থাকবে না চলে যাবে, তোদের পছন্দ হলো কি হলো না কিছুই তো সে জানতে পারলো না, অযথা এখানে বসে থেকে লাভ পাবে কি হচ্ছে? নাথিং, তুমি আর দুটো দিন থেকে যাও। কি রে এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? আমার এক বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায়? মন্টি বলছিল লক্ষ্মী মামনি ভীষণ দরকার, না গেলেই নয়, আমি যাব আর আসব। হ্যালো মন্টি স্যার, চুপচাপ বসে আছেন যে? ও আপনি এই বাড়িতে চুপচাপ বসে থাকা ছাড়া আমার তো আর কোনো কাজ নেই। হ্যাঁ মা তাই বলছিলেন, কিন্তু আমার একটু তাড়া আছে, আপনি যদি কিছুক্ষণ বসতে পারেন। কিছুক্ষণ? কিছুক্ষণ মানে কতক্ষণ, মানে কত সেকেন্ড? কত? এই ধরুন ঘন্টা চারেক। ঘন্টা চারেক? বাই বাই, ঘন্টা চারেক, ঘন্টা চারেক, ঘন্টা চারেক, বাবা তারেক কিছু চা পাঠাও তো বাবা, ঘন্টা চারেক। মন্ত্রী সাহেব ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি, এবার বুঝবেন কত ধানে কত চাল। কিরকম? তুমি শুধু কয়েকটা দিন মন্ত্রীকে ম্যানেজ করে যাও, তারপর দেখো না আলতাপ কি করে। তারপর? বিয়ে। তারপর? বিলেত। বিয়ের আগে বিলেত যেতে পারো না? না, কারণ ভরসা পাই না। কেন? আমি বিলেত চলে গেলে তুমি যে অন্য কাউকে বিয়ে করবে না তার কোনো গ্যারান্টি আছে? তার মানে? তার মানে মেয়েদের বিশ্বাস করতে নেই। গাড়ি থামাও, থামাও বলছি। কেন? আমি এখানে নেমে যাব। পাগলামি করো না, রাখো বলছি। আরে রাখো। বলছি এই শোনো, দাঁড়াও রাজমা। শোনো না, না না না, যেও না, যেও না আমায় ফেলে। শোনো না, শোনো না, না না না, যেও না, আরে যেও না, যেও না আমায় ফেলে। শোনো না, না যেও না। আজ বাদে কাল তো বিয়েই হবে, এত গরব কেন তবে? হে গরবিনী, হে অভিমানী, একবার ফিরে যাও, দুটি কথা শুনে যাও, দূর থেকে যে কথা বলতে মানা। হে গরবিনী, হে অভিমানী, একবার ফিরে যাও, দুটি কথা শুনে যাও, দূর থেকে যে কথা বলতে মানা। না বলো না, এই পথ ছাড়ো না, জ্বালাতে কেন এলি না, বলো না। তোমাকে সবাই জানে লক্ষ্মী মেয়ে, আমিও ধন্য গো তোমায় পেয়ে।
মানি না 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 মানি না যেও না আমায় ফেলে শোনো না যারা যায় তারা শেষে ব্যথা পায় সেই কথা তোমারই নেই কি জানা হে সুহাসিনী হে মায়াবিনী সাথী ফেলে যারা যায় তারা শেষে ব্যথা পায় সেই কথা তোমারই নেই কি জানা হে এসো না যাব না হয়েছে মানুষের মতো মানুষ হয়েছে এখনো যদি তুমি হ্যাঁ ছেড়ে দেবো ছেলে পিলার থেকে ঘুরে আসো নিজের পায়ে দাঁড়া তোমাকে একা কিনে দেখলেই আমার কেন জানি সেই লন্ডনের সলিটারি নির্জন দিনগুলোর কথা মনে পড়ে যায় লন্ডনের কথা মানে সে মিমশেমের কথা তো ডোন্ট বি সিলি নাথ তোমার দিকে তাকালি আমি যেন দেখতে পাই সেই ব্লু দানিওবের প্রশান্তি ওপস আচ্ছা আর কি মনে হয় রেড সি দেখেছ ওফ রেড সি ও সরি তুমি কি করে দেখবে আপনি বলে যান আমি ঠিক বুঝতে পারবো বিয়ে শাদির ব্যাপার তাই হয়তো লজ্জা পায় তাছাড়া এর চেয়ে ছেলে পাবো কোথায় আমার জানাশোনা একটি ছেলে আছে এম এ পাশ আমার বন্ধু ভালো ঘর অবস্থাও ভালো মন্ত্রীর মধ্যে খারাপটা কি দেখলি এম এ পাশ তো করেছে তারা বিলেত ফেরত বিলেত ফেরত বলি তো ভয় তোমরা তাকে বেশি দিন দেখো নি ধরো যদি এমন দেখা যায় স্বভাব চরিত্র তেমন ভালো না তাহলে বিয়ে দেবো না দেবে না তো নিশ্চয়ই না তবে তেমন ছেলে নয় ঠিক আছে রাইট আপনার প্রস্তাব আমি মেনে নিলাম চলুন বেরিয়ে আসি ইজ ইট সো নাস আমি কি শুনছি তুমি আমার সঙ্গে বেড়াতে বেড়াতে যাবে ও ইয়েস প্রেমিসিং করলে যে মানুষ খারাপ হয়ে যায় না আমরা তা প্রমাণ করব ও শিওর লেটস গো আরে তুমি চললি কোথায় বেড়াতে বেড়াতে ভাইয়া আমরা একটু বেড়াতে যাচ্ছি দেখ নাজ মনটিকে তুই সারাক্ষণ ক্যাপচার করে রাখিস আজ আমি সময় পেয়েছি তুই না মন্ত্রীকে নিয়ে আজ আমি বেড়াতে যাব কি বলেন মন্ত্রী সাহেব অ্যাজ ইউ লাইক প্লিজ ইয়েস জয় বাই বাই পড়ে 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 হ্যাঁ চলি রে বাই বাই ওরে বাবা চিড়ের প্রাচীর ও দেয়ার ইজ মাই হাউস ইয়া আই ফরগেট টু এভরিথিং ওকে আই অ্যাম ওকে মাই বাট নাও আই অ্যাম দ্য প্রিন্স অফ পেনিলাস ও ইয়া নাজ সরি মন্টি সরি আন্টি আন্টি প্লিজ ওপেন দ্য গেট ওপেন I'll break this party. Oops. Why? Oh, it's locked up. Okay. I will now help with that great. Yes, one slip. All two is two. Deshi. You shut up. তোমার ফায়ার অ্যাসোসিয়েশন কোন কিছু ঘেউ ঘেউ করো না ইউ আর ডুইং লাফিং এফিং অ্যান্ড প্লিজ এক্সকিউজ মি আই গো
আমাকে মাতাল করেছে, বাট আমি ওকে আসি, আমি থাকবো। হ্যালো আঞ্জি, 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 প্লিজ ওপেন দ্য ডোর, ওপেন আঞ্জি, 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 প্লিজ আঞ্জি, প্লিজ আঞ্জি, আঞ্জি, ওঠো না আঞ্জি, আঞ্জি, তোমার পায়ে পড়ে আঞ্জি, 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 আমার নাকি কি টি আঞ্জি, টি আঞ্জি, ও মাই সুইট ডার্লিং নাজ, তুমি এত রাত পর্যন্ত জেগে রয়েছে কেন আমার জন্য? এসেছি, খোলো খোলো দ্বার, খোলো। আন্টি, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাইরে ছিলাম, বাইরে। তুমি মদ খাও? নো ড্রিঙ্ক। আমি যখন বিলেতে ছিলাম আমার অন্তত কথা। হ্যাঁ, ও মাই ডার্লিং, তুমি রেগে যাচ্ছ কেন? ও মাই ডার্লিং, অসহ্য কেন? বেরো, বেরিয়ে যাও, বেরো বলছি। দুজনে একসঙ্গে গেরাও, এই বাড়িতে দুজনে আর থাকা যাবে না, আমরা আলাদা সংসার পারবো। এই বাবা, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ ডার্লিং, হ্যাঁ উপরে চলে গেল, আমি এখানেই এখন। ছোট অসহ্য, কাকে বলছিস? তোমার ওই বন্ধুর ছেলে মন্টি। মন্টি কি হয়েছে? কোথা থেকে কি গিলে এসেছে? সে কি ভদ্রলোকের ছেলে? এক নম্বরের ছোট লোক। তুমি অন্য একটা ছেলে দেখো ভাইয়া। চটকরিকের ভালো ছেলে পাওয়া যায়? আলতাফ বলছিল ওর কোন এক বন্ধু আছে, এমএ পাশ, বড় ঘর। বেশ তো, আলতাফ এলে বলবো ফোন, আর এই হতভাগকে বলে দিও কালে যেন এখান থেকে চলে যায়। তাই বলবো। কি আশ্চর্য, যা চেয়েছিলে তাই তো হলো, মন্ত্রী সাহেব চলে যাচ্ছেন। তোমার খুব আফসোস হচ্ছে বলে মনে হয়? কিছুটা হচ্ছে বই কি, মন্ত্রী সাহেব আজ যাই হোক না কেন, তবু সে বিলেত ফেরত। আর তুমি? আমি? আমি কি? এখনো বিলেত যাওনি? সেই তো হচ্ছে বাহাদুরি, বিলেতে না গিয়ে একটা বিলেত ফেরত কাড়ে দিচ্ছে। আরে বাপরে। ঠিক আছে, ভাইয়া যখন ফিরে এসে বলবে তোমার মা বাবা রাজি নন, তখন দেখবো কোথায় থাকে তোমার এই বাহাদুরি। সেই তো হয়েছে বিপদ, শ্যাম রাখি না কুল রাখি, তোমাকে না পেলে আমার যে কি হবে। আপনি জানেন না খালাম্মা, আমার এক বন্ধু এই সেদিন বিলেত থেকে ফিরে এসে সঙ্গে করে কাকে এনেছে জানেন? একটা বিলিতি ম্যাম। ও মা, বলে কি গো? হ্যাঁ খালাম্মা, সেই জন্যই তো বলছি জেনে শুনে নিজের ছেলের এত বড় ক্ষতি করবেন না, আগে ওর বিয়েটা দিয়ে দিন, তারপর না স্বামী স্ত্রী দুজন মিলেই। দেখো কাণ্ড, আমি এখন এই চট করে মেয়ে কোথায় পাবো? আর সেই জন্য আপনি ভাববেন না খালাম্মা, আমার এক কুবুতো বোন মানে নাসিমটাকে ভালো করে চেনে। নাসিমটাকে চেনে? হ্যাঁ। তাহলে তুমি বাবা একটু বসো, ওর বাবার সঙ্গে তুমি দেখাটা করেই যাও। ঠিক আছে, ঠিক আছে। ও ফার্স্ট ক্লাস, একটা কাজের মতো কাজ করেছিস। বাবার কি বললো রে, নাজমাকে কবে দেখতে যাচ্ছে? কালই যাচ্ছে। গুড। ইমা, আমার ভীষণ লজ্জা করছে। এখন লজ্জা করে কোনো লাভ নেই, প্রেম বলে প্রেম, না আছে লজ্জা না আছে। সরি বড় ভাই, চলো। চলে যাই লাইলে কে জানাই, লাইলে কি আঙ্কেল? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আঙ্কেল। বেশ, আন্টি কোথায়? কেন, তাকে তোমার কি দরকার? তাকে আমি একটু সালাম জানাবো, তার আগে আপনি তো তার চেয়ে বেশি মুরব্বী, পা দিন, পা দিন আন্টি। কেন আন্টি?
দেখুন ব্যারিস্টার সাহেব, আপনার ভাগ্নি আমার ঘরে বউ হয়ে যাচ্ছে, এটা খুবই আনন্দের কথা। কিন্তু ধরুন আজ নাসিম যদি আমার ছেলে না হয়, অন্য কারো, তাহলে এই অবস্থায় আপনি কি করতেন? অবশ্যই এ বিয়ে ভেঙে দিতাম। তাহলে আমি তাই ধরে নিলাম। তার মানে নাসিম আসলেই আমার এক বন্ধুর ছেলে। তাহলে এই প্রস্তাব নিয়ে আপনি এলেন কেন? আমি ভেবেছিলাম মানুষের নিজের পরিচয়টাই সবচেয়ে বড়, তার পিতৃ পরিচয় নয়। আচ্ছা চলি। জাফর, পলাশ টাঙ্গা সেই ডাক্তারের কথা মনে পড়ে? যাকে তুমি, হ্যাঁ, যাকে আমি কলা টিপে হত্যা করেছিলাম। ভেবেছিলাম তাকে মারতে পারলেই বুঝি শান্তি পাব, কিন্তু শান্তি আমি আজও পাইনি জাফর। সে এতদিন পরে সে কথা আজ কেন তুলছ? সেদিন আমি ভুল করেছিলাম, হত্যা করে হত্যার প্রতিশোধ নেওয়া চায় না। মানুষ হত্যা একটা জ্বালা আছে, যে জ্বালায় আমি 20 বছর ধরে জ্বলছি। লোকালয় থেকে পালিয়েছি, বলে জঙ্গলে ঘুরে বেড়িয়েছি, বেঁচে তাগিদে যখনই প্রয়োজন হয়েছে আমি টাকা পয়সা ছিনিয়ে নিয়েছি। লোকে বলে আমি টাকা, তবু একটা সান্ত্বনা ছিল, নাসিম যদি শান্তি পায় তাহলে আমার সব চালা চুড়বে, সব চালা চুড়বে। তাই তো হয়েছে রমজান, তোমার দেয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। শুধু নাসিমের বিয়েটা ভেঙে গেল বলে দুঃখ পেয়েছো, তাই না? কিন্তু তুমি যদি আজ জানতে পারো যে নাজমা হচ্ছে পলাশটাঙ্গার ওই ডাক্তারের মেয়ে, তাহলেও কি দুঃখ পাবে? রমজান, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, আর একটা কাজের জন্য তোমাকে আমি অনুরোধ করব। কথাটা তুমি আমার অনুরোধ রাখবে? বলো। আরেকটা বার চাও, যেমন করে পারো নাসিমের সঙ্গে নাজমার বিয়ের ব্যবস্থা কর। কি বলছো তুমি? জেনে শুনে ওই ডাক্তারের মেয়ের সঙ্গে? একটা সুযোগ আমাকে নিতে দাও। ডাক্তারকে মেরেছি, অন্যায় আমি করেছি, তার মেয়েকে পুত্রবধূ করে ঘরে এনে একটু সান্ত্বনা আমাকে পেতে দাও ভাই। রমজান, অন্তত নাসিমের মুখের দিকে চেয়ে হলেও তোমাকে কাজটুকু করতেই হবে। নাসিম নাজমাকে ভালোবাসে, তাকে নিয়ে সে সুখী হতে চায়, অথচ আমার একটা অপরাধের জন্য আমার ছেলের সমস্ত সুখ সমস্ত স্বপ্ন ধুলোয় মিশে যাবে। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তুমি যাও ভাই। আবারও যদি আমাকে ফিরে আসতে হয়? তবু এ বিয়ে হবে।
আস্তে কথা বলুন ব্যারিস্টার সাহেব। আপনার সঙ্গে আমার কয়েকটা জরুরি কথা আছে। তার আগে তোমার পরিচয় জানতে চাই। আমার পরিচয়টা আমি এত তাড়াতাড়ি আপনাকে দিতে চাইনি, কিন্তু আপনি যখন বাধ্য করছেন তখন বলতেই হচ্ছে। কে তুমি? রমজান আলী। ডাকু রমজান। এই কে আছিস? চেঁচাবেন না ব্যারিস্টার সাহেব, আমি ডাকাতি করতে আসিনি। 27 নম্বর বাগান বাড়ি লেনের জাফর শেখদারকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। আপনার ভাগ্নির সঙ্গে তার ছেলের বিয়ের কথা ছিল? আমি ভেঙে দিয়েছি। কেন কেন ভেঙে দিয়েছেন? এই আলাপের জন্য কি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমার বাড়িতে ঢুকেছ? আমার প্রশ্নের জবাব দিন ব্যারিস্টার। তোমার জেনে লাভ? একই প্রস্তাব নিয়ে আমি এসেছি, ওই জাফর শেখদারের ছেলের সঙ্গে আপনার ভাগ্নির বিয়ে দিতে হবে। ও, তুমি ভাগ্নিকে চুরি করতে এসছো? ব্যারিস্টার, আমার সহ্যের একটা সীমা। বলুন আপনি বিয়েতে মাপ দেবেন? যদি না দেই জোর করবে। আমি কি করব না করব তার ঠিক সময় জানতে পারবেন। আপনি কি করবেন তাই বলুন। জোর করে তুমি কথা আদায় করতে পারো, কিন্তু তার পরিণাম ভালো হবে না। পরিণাম? পরিণামের কথা বলছেন? সেটা যাতে ভালো হয় সে ব্যবস্থা আমি করব। মনে রাখবেন, আপাতত রমজান আলী কিছুদিনের জন্য আপনার আশেপাশেই থাকবে, ঠিক আছে? তাহলে সে কথাই রইল। রমজান এসেছিল। রমজান? ডাকু রমজান কোথায়? চলে গেছে, আমাকে শাসিয়ে গেছে। নাসিমের সঙ্গে নাকি নাচবার বিয়ে দিতে হবে, নইলে এ সুযোগ ছাড়া উচিত হবে না। স্বামী হওয়ার প্রতিশোধ আমাকে নিতেই হবে। তুমি কালী জাফর শিকদারের ওখানে যাও ভাইয়া, বলে দাও এ বিয়ে হবে। আপনার একটু বসুন, আমি এখানে আসুন। আসুন আসুন, আপনি ওখানে বসুন, আপনি ওপরে যান। আমি চলে যাচ্ছি, বিশ্বাস কর জাফর, আমি কিন্তু এত কিছু ভেবে দেখিনি। ছেলের বিয়ের কথা শুনে মনটাকে কিছুতেই বেঁধে রাখতে পারলাম না। ডর ভয় তো আমার কোনো কালেই ছিল না। ছেলেটার হাসি মুখ একটু দেখে আসি, কাছে গিয়ে না দূর থেকে হলেও ওদের দুজনকে একটু দয়া করে আসি। তাই করো, দূর থেকে ওদের দয়া করো, এখানে দাঁড়িয়ে থেকে অনর্থক ওদের সর্বশ দেখিয়ে না। হুজুর হুজুর, পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে। চুপ আসে দে, তুই যা, আমি দেখছি। পুলিশ? কি ব্যাপার নাজমা? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আন্টি?
বাড়িতে পুলিশ, আপনার হাতে বন্ধু, কি ব্যাপার? রমজান ডাকাত বাড়িতে ঢুকেছে। রমজান ডাকাত? তুমি তো জানো না, এই রমজান ডাকাতি এক রাত্রে আমার স্বামীকে হত্যা করেছিল। আজ আবার এখানে এসছে। একটু আগে নাকি ওই করিডোরে ওকে দেখা গেছে। আমাকে বন্দুকটা দিন। ডাকাতটা বলে ধরা পড়েছে, এই মাত্র কে যেন তাকে গুলি করেছে। ধরা পড়েছে? হ্যাঁ, আমার হাত থেকে সে বাঁচতে পারেনি। আমি তাকে মেরেছি, এক গুলিতেই শেষ। নাসিম, আমার একটা ধারণা ছিল নাজমা অন্যায় কোনোদিন টিকে থাকতে পারে না। সে যে তোমার বাবাকে মেরেছে শুধু তাই নয়, একটা খুনি, একটা ডাকাত, একটা ক্রিমিনাল, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এই তোমাদের সেই কুখ্যাত রমজান ডাকাত, যাকে আজ পর্যন্ত পুলিশ গ্রেপ্তারি করতে পারেনি। আমার একটা গুলিতে বেচারির ভাবলীলার সঙ্গ হয়ে গেছে। কাকে তুই ডাকাত বলিস, কাকে তুই খুনি বলিস? সে তোর কে? সে তোর জন্মদাতা, তোর বাবা। বাবা? কি বলছো ড্যাডি? আমি তোর কেউ নই, আমি তোকে মানুষ করেছি মাত্র। তোর সঙ্গে আমার কোন রক্ত সম্বন্ধ নেই, কোন সম্বন্ধ নেই। না, না বললেই তো আর সব সত্য হয়ে যাবে না নাসিম। জন্মের সময় তোর মা অসুস্থ হয়ে পড়লে ওই রমজানে ছুটে গিয়েছিল ডাক্তারের কাছে। নাজমার বাবা অর্থলোভী ডাক্তার সেদিন আসেনি বলে তোর মা মারা গিয়েছিল। আর রমজান সেই রাতে উত্তেজিত হয়ে ওই ডাক্তারকে গলা টিপে হত্যা করেছে। তারপর সেই রাতে তোকে আবার কোলে তুলে দিয়ে ও পালিয়েছে। সেই থেকে উত্তর ও খুনি। নাসিম, বাবা আমার, বড় সাপ ছিল নাসিম, তুই আমাকে বাবা বলে ডাকবি। নাসিম, আমাকে একবার বাবা বলে ডাক। নাসিম, একবার বাবা বলে ডাক। বাবা, যে ছেলের জন্মাবার সাথে সাথে তার মা এই পৃথিবীর বুক থেকে বিদায় নেয়, সেই বেঈমান ছেলেকে কেন তুমি তখন গলা টিপে মেরে ফেলনি বাবা? কেন তাকে এইভাবে মানুষ করতে গেছিলে বাবা? কেন মানুষ করতে গেছিল? আমি তো বাবা আবার আমার রক্তের সঙ্গে বেঈমানি করলাম বাবা, আবার বেঈমানি করলাম। নাসিম,
এই হাতটা বৌমাকে এতদিন কেন তুমি আমার সত্যিকারের পরিচয় দাওনি? কেন এতদিন মিথ্যে বাবা সেজে তুমি আমার সঙ্গে বেইমানি করেছ? জবাব দাও, জবাব দাও! আমি ওকে কথা দিয়েছিলাম, কথা দিয়েছিলে একজন ইমানদার বন্ধু হয়ে তার ছেলেকে মানুষ করবে। আজ বেইমান বাপ হয়ে কৈফে দাও, তার ছেলের হাতে যে বাপ আজ খুন হলো তার জন্য কে দায়ী? এতদিন মিথ্যা বাবা সে যে কোন ইমানদারের পরিচয় তুমি দিয়েছ? বাপের রক্তে দুটো হাত ভিজিয়ে আমি যে আজ বেইমান হয়ে গেলাম, আমি বেইমান হয়ে গেলাম। আন্টি, আন্টি এখন নিশ্চয়ই খুশি হচ্ছেন। ওই দেখুন, রমজান আলী মরে পড়ে আছে। আন্টি, যে আপনার স্বামীকে হত্যা করেছিল তার সেই পাপের শাস্তি আজ তার ছেলে নিজের হাতে দিয়েছে। আন্টি, আমি নিজের হাতে তাকে খুন করেছি। আন্টি, নিজের হাতে খুন করেছি। নাজমা, নাজমা, তোমার বাবাকে হত্যা করে আমার বাবা যে পাপ করেছিল, আমি 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 তাকে হত্যা করে তার প্রায়শ্চিত্ত করে গেলাম। নাজমা, তার প্রায়শ্চিত্ত করে গেলাম। ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করুন। আমি একটা মানুষ খুন করেছি, আমাকে নিয়ে চলুন ইন্সপেক্টর সাহেব। এমন সেনাল হবেন না, আপনি তো এমন কোন অন্যায় করেননি। রমজান আলী জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা ছিল। আপনি বরং কি বললেন, একটা মানুষ খুন করলে 10,000 টাকা পাওয়া যাবে? আমি আমি আমার বাবাকে খুন করেছি, আমাকে 10,000 টাকা দেবে? নাজমা, নাজমা, ওরা আমাকে 10,000 টাকা দিতে চায়। নাজমা, আমি আমার বাপকে খুন করেছি। নাজমা, চুপ করো নাসিম, চুপ করো। দাদি, দাদি, তুমি শুনছো? দাদি, ওরা না, ওরা আমাকে 10,000 টাকা দিতে চায়। আমি আমার বাপকে খুন করেছি। দাদি, আমি আমার বাপকে খুন করেছি। আজও ভুলতে পারলে না রোকেয়া? আমাদের কথা কি ওর একটুও মনে পড়ে না? হয়তো পড়ে। তাহলে আসে না কেন? বনের পাখি খাঁচার বাঁধন মানতে চায় না। তাই যদি জানতে, তাহলে ওই দুধের শিশুকে কেন আমার শূন্য কোলে এনে দিয়েছিলে? আমি কোনোদিন মা হব না জেনেও কেন আমাকে তুমি মা হতে বলেছিলে? কেন, কেন, কেন? Thank you.
করতে চান। পথ ছাড়ছিস না কেন? পথ কি তোর একার? সরে দাঁড়া, চোখ রাগাবি না বাবু, আমি তোর ঘরের বউ নই। যা যা, আমি ও দেখে নেব তুই কত বড় বাহাদুর। সর্দারের মাইয়া ঝুম নিন, তুমি বহুত চালাক মন্ত্রীজি। ওই ধর ভেটকি দিছে, তা না হইলে তোমার মতন বলত করে ইয়া কেমনে ভাত খাই। সাবধান, সাহেবদের পাইলে একেবারে শেষ। যাও আমি যাও। আকাম করলাম আর পারি না। হারাম খোর, এটা তোর বাপের জমিদারি পেয়েছিস, বসে বসে আড্ডা মারছিস। চল এই চল চল এই চল এই শোন, আমি ওই খালির মুখে আছি, হাতি পাঠিয়ে দিবি। জি বাবুজি। এদিকে এসো। গাছের নাম্বার কোথায় বল? ওদিকে কি দেখছিস শুয়োর? এটা কি ভুল হয়ে গেছে আর হবে না বা? ওখানে কি করছে আরাম কর? নাম্বার কোথায় বলো? নাম্বার কোথায়? এই যে নাম্বার ছাড়া গাছ কাটা হচ্ছে, এর জন্য কেক ফেল। মানুষ রূপা, তুই দৌড়ে যা, চা বাগানে নতুন ডাক্তারবাবু এসেছে, তাকে তুই সাথে করে নিয়ে জলদি যা। আচ্ছা বাবা, কি হয়েছে?
বাবুজি মেরেছে। কোথায় মেরেছে? তুই চিন্তা করিস না, আমি রূপাইকে ডাক্তার আনতে পাঠিয়েছি, তুই দেখ আমি দেখছি আসছে কিনা। কি চাস? তিন চার দিনের ছুটি চাই হুজুর। কিসের জন্যে? বাড়িতে খুব দরকার হুজুর। কিসের দরকার? বাবার খুব অসুখ, হয়তো মারা যাবে, আমার একবার চাওয়া দরকার। বাবার মারা যাবে? মরে যাক, চলে যা। বাবার অসুখ, মারা যাবে, যাক। আমার আমার বাবাও মারা গেছে, আমার বাবাও মারা গেছে। তুই বাংলোতে চলে যা। চল জান খেয়ে ফেলবো ভেবেছি কি? কাজ করি পয়সা দেয়, সব গায়ে হাত দিবে কেন? তুই শুধু আমার সাথে থাকবি রূপা, শালার বাবুকে আমি অত মেজাজ রেখেছিলাম বললো? ওরা সাহেবের জাত, কাজ করতে না দিলে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের পথে জব। শালা, ওসব চিন্তা আমার নেই, যেদিন ধর শালার মাথা আমি গুঁড়ো করে ফেলবো। তুই? ওরা যাকে বাবুজি বলে সেটা হলে তুই? আপনি এখানে কোথেকে? চা বাগানে চাকরি নিয়ে এসেছি। ওই বেটার কি সত্যি অসুখ? জবাবটা তোরই জানা থাকা উচিত। এই চাবুকটা বোধহয় ব্যবহার করেছিলি? দরকার হলে আবার মারব। তুই কি মানুষ? না, কাজের মানুষ। ওই বেটা হারামখোর কবে নাগাদ কাজে যাবে? না, বাবার কোনোদিন কাজে যাবে না। 112 যাবে। কেন বাবু, তোরা আবুর জাত আর আমরা পথের কুকুর, দুটো পয়সা দিস বলে কি আমাদের কিনে নিয়েছিস? বাবুজি, বাবা, বাবুজি, ওর অপরাধ নিশ্চয় বাবুজি, ওকে তুই মাফ করে দে বাবুজি, ওকে তুই মাফ করে দে। মাফ করতে পারি, কাল থেকে তোকে কাজে যেতে হবে, রাজি? আমি যাবো বাবুজি, আমি যাবো। আর যদি কাল যেতে না পারে? চাপ ওর পিঠের ছাল তুলে নেব। না, পারবি না। একটা লোককে মেরে ফেলার তোর কোনো অধিকারই নেই। এই দেখো কেন, আমার মতে এর কোনোদিনই কাজে যাওয়া উচিত নয়। ডাক্তার বাবু, কোনো ভয় নেই, কাঞ্চি ওকে ভেতরে নিয়ে যা। তোর খোঁজ আমি অনেক করেছি, কিন্তু এখানে এভাবে তোকে দেখতে পাবো আশা করি। চলে নাকি তোর? না, ও তোরা তো আমার ভালো মানুষ। এমন একদিন ছিল যখন কোন অন্যায়কে তুই প্রশ্রয় দিতি না, মানুষের সামান্যতম দুঃখে তোর কান্না পেত। আর আজ, আজ আমি নিজের হাতে পিটিয়ে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারি, তাই না? আমি আমার নিজের অস্তিত্বটাকে ভুলে যেতে চাই রে আলতাফ। আমি বেঁচে দেখতে চাই রমজান ডাকাতের ছেলে নাসিম হয়ে, তোদের সেই অতি পরিচিত ভালো মানুষ নাসিমের মৃত্যু হোক। ওর কাছ থেকে পালিয়ে বেড়ানো কি তোর ঠিক হচ্ছে? জানি না, কিচ্ছু জানি না, শুধু জানি আমি নিজের কাছ থেকে নিজে পালিয়ে বেড়াচ্ছি। নাজমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুই ওকে ভালোবাসিস? না, আমি নাজমা যাকে ভালোবাসত সে জাফর সিকদারের চেয়ে নাসিম আমি। আলতাফ,
তুই আমার পুরনো বন্ধু, আমি চাই না শেষ পর্যন্ত আমি তোকে অপমান করি। আমার সুখী আশার ক্ষততে আঘাত দিয়ে তুই আর রক্ত জড়াস ডাল দাম, সেই বেইমানিটা তুই অন্তত আমার সঙ্গে করিস না, চলে যা। সত্যি আমাকে বাঁচাতে ছিলে মা? যদি তাই হবে তাহলে নাসিমের সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিয়েছিলে কেন? তার পরিচয় আমাদের জানা ছিল না বলে। সে যে একটা মানুষ, এই পরিচয়টুকু তো ছিল মা। নাজমা, রমজান আলী আসবে তোমরা জানতে না? জানতাম, আমাকে বলনি কেন? ভয়, আমি চেয়েছিলাম তোর বাবার হত্যাকারীকে ধরিয়ে দিতে। তাহলে রমজানকে না করলে কেন? নাসিম নিজেই তার বাবাকে। তোমরা নাসিমকে সতর্ক করে দাওনি? রমজানের অপরাধে নাসিমকে শাস্তি কেন দিলে মা? কেন তার এত বড় সর্বনাশ করলে? কে আমাকে আজ বলে দেবে নাসিম কোথায় আছে? অন্ত বন্ধু মাতানু, মানুষ যদি মরে নাই বলো তো বন্ধু মাতানো, মানুষ যদি মরে নাই বলো বেমান বলো বেমান। আরো তো বন্ধু বুকে আরো আগুন জ্বালো আরো জ্বালো বেমান বলো। বাবাকে কিছু বলার সাহস নেই, যত বাহাদুরই আমার সঙ্গে।
কাপুরুষ। কি বললি? কান্তিকে তুই কি বলেছিস? কান্তির কথা ছেড়ে দে। জেনে রাখ, মঙ্গলু যাকে ভালোবাসে তাকে শুধু দাবি করে না, প্রয়োজন হলে কেড়ে নেবে। অফিসে আয়। মুন্সি, মুন্সি। সালাম হুজুর। মঙ্গলুর আজ ডিউটি ছিল না? ওর দিকে কি দেখছো? আমি যা জিজ্ঞেস করছি জবাব দাও, ডিউটি ছিল কি না? হ্যাঁ হুজুর, আসছিল। কোথায়? লগিং করতে দিছিলাম। কাজ পেলে ওখানে কি করছিলিস বল? শালা হারাম খোর। বল কি বললি? বাবুজি ওকে ধরে নিয়ে গেছে। বাবুজি হারাম খোর, এত বড় আস্পর্তা। বুঝি, এতদিন ধরে শুধু মানুষকে জানোয়ার ভেবে মেরে এসেছিস, কিন্তু সে যে জানোয়ার না মানুষ, তার চামড়াও যে নরম, সেটা আজ নিজে যাচাই করে দেখ। হুজুর বলো, মঙ্গলু তুইও কাজে যা। বাবুজি, বাবুজি, এতদিন ধরে শুধু মা, কিন্তু সে যে জানোয়ার না মানুষ। যদি হাত দিয়েছিস তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। পশুকে মারতে পারি না, কথা বলিস না কাঞ্চি।
জীব খসে যাবে। ওরা বাবুর জাত, ওরা আমাদের খেতে পড়তে দেয়, ওদের কোনো কাজে আমাদের বাধা দিতে নেই রে। কেন, আমাদের গায়ে মানুষের চামড়া নেই? মেজাজ করিস না কাঞ্চি, মেয়ে মানুষের অত মেজাজ ভালো নয়। যা এখন ধরে মাপ চেয়ে দে। না, তোর গায়ে যখন একবার চাবুক তুলেছি তখন পায়ে হাত আমি আর দেব না। কাঞ্চি, কাঞ্চি, এ তুই কি করেছিস কাঞ্চি? বাবুজিকে তুই এভাবে পেটাতে পারলি? তোর বাবুজি মানুষ নাকি? কাঞ্চি, বাবুজিকে তোরা আমার কেউ চিনিস না, তোরা শুধু তার বাইরের রূপটাই দেখলি, ভেতরের মানুষটাকে দেখলি না। কোনদিন জানতে চেয়েছিস আত্মীয় নেই, স্বজন নেই, একাকি এই জঙ্গলটা কেন পড়ে আছে জানতে চেয়েছিস? লোকটা এত নির্মম, এত পাষাণ কি করে হলো? বাবুজি আমার বড় দুঃখী রে কাঞ্চি, দিনের বেলায় যে লোকটা সবাইকে চাবুকের উপর রাখে, চিৎকার করে পুরো জঙ্গলটাকে যে মাথায় করে তোলে, রাতের আঁধারে সেই লোকটা চুপি চুপি শিশুর মতো কাঁদে। কাঞ্চি, আবার কেন এসছিস? আর মারতে এসছিস কাঞ্চি? না বাবুজি, আমি আর তোকে মারব না, তুই আমাকে মাফ করে দে বাবুজি। আমি তোর গায়ে হাত তুলেছি, তোকে দুঃখ দিয়েছি, তুই তার বদলা নিয়ে নে বাবুজি, আমাকে মেরে তুই তার বদলা নিয়ে নে। তুই কোনো অন্যায় করিস নি রে কাঞ্চি, একটা পশুকে বাড়লে তার কাছে ক্ষমা চাইতে হয় না রে কাঞ্চি, ক্ষমা চাইতে হয় না। তুই এসব পাগলামি কেন করিস বাবুজি? তুই মানুষকে ধরে ধরে মারিস কেন? তোর কি দয়া মায়া বলতে কিছুই নেই? তোর গায়ে কি মানুষের রক্ত নেই? না না কাঞ্চি, আমি মানুষ নই, আমার শরীরে মানুষের রক্ত নেই। আমি আমি কে জানিস কাঞ্চি? আমি আমি রমজান ডাকাতের ছেলে। ডাকাত কখনো মানুষ হয়? সবাই মানুষেরই জন্মা, কিন্তু ওরা ওরা কেউ সে কথা বলেনি, ওরা কেউ একবারও বলেনি রে কাঞ্চি যে ডাকাত মানুষ হয় ছেলের বিয়ে, ছেলের হাসি মুখ দেখার জন্যে, দূর থেকে তাকে দোয়া করার জন্যে, বাপ আমার নিজের জীবন বিপন্ন করে চোরের মতো লুকিয়ে এসেছিল। আমি আমি কত বড় বেঈমান রে কাঞ্চি, 20 বছর ধরে যাকে কেউ ধরতে পারেনি, হাজার হাজার টাকার পুরস্কারের লোভ দেখে যার ছায়া কেউ কোনোদিন মাড়াতে পারেনি, আমি আমি তার সন্তান হয়ে বন্দুকের একটা গুলিতে পৃথিবীর বুক থেকে তাকে নিশ্চিন্ন করে দিয়েছি রে কাঞ্চি, নিশ্চিন্ন করে দিয়েছি। বাবুজি, তুই চুপ কর বাবুজি, তুই চুপ কর। কাকে দেখে আমি দয়া করব কাঞ্চি? কাকে দেখে আমার মনে মায়া জাগবে? তুই মার কাঞ্চি, মার আরো মার, চাপকে আমার পিঠের ছাল তুলে দে। শুধু কাঞ্চি, আমার ভেতরে চালাটাকে তুই চুরিয়ে দে কাঞ্চি। কাঞ্চি কাঞ্চি, আমাকে একটু বাংলায় পৌঁছে দেবে কাঞ্চি? তুই এসছিস? এই অবস্থা কতদিন চলছে? দিন সাতেক। আমাকে ডাকিস নি কেন? আজও তো তোকে ডাকিনি, কাঞ্চি তোকে খবর দিয়েছে। জীবনের প্রতি তোর কোনো মায়া নেই? আছে, আমি আমি তো একটা পশু জীবন যাপন করছি আলতাফ। এটা যদি বুঝিস শুধরে নিচ্ছিস না কেন? প্রয়োজন মনে করিনি। তুই কি নিজের উপর প্রতিশোধ নিতে চাস?
এত বেশি মদ খাচ্ছিস কেন? নিজেকে ভুলে থাকার জন্য। পরিণাম ভেবে দেখেছিস? আশা করি মৃত্যুর চেয়ে সাংঘাতিক কিছুই হবে না। তাহলে আমার এখানে এসে কোনো লাভই হল না। হয়েছে কিরকম? আমি তিলে তিলে শেষ হয়ে যাব, আর তোর মতো একজন বন্ধুকে সাক্ষী রেখে যাব না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবুজিকে কেমন দেখলি? বাবুজি ভালো হবে তো? তুই বাবুজিকে ভালো করতে পারবি তো? সম্ভাবনা কম। কি বললি ডাক্তারবাবু? যেভাবে মদ খাচ্ছে আর নিজের শরীরের উপর অত্যাচার করছে, হয়তো যাবে না। ডাক্তারবাবু, কাঞ্চি, বাবুজি তুই আমাকে মাফ করে দে, আমি তোকে মেরে ফেলেছি বাবুজি, আমাকে তুই মাফ করে দে। তুই কাঁদছিস কাঞ্চি? জানিস কাঞ্চি, এতদিন ধরে যে দিনটার জন্য আমি, যে রক্ত একদিন তার বুক থেকে ছুটেছিল, আজ সেই রক্ত আমার মুখ দিয়ে বেরিয়েছি রে কাঞ্চি। বাবুজি জানিস না, এখানে বস, চোখের পানি মুছে ফেল কাঞ্চি। জানিস কাঞ্চি, আজকের এই সুখ শান্তিটুকুর জন্যে আমি অমানুষ হয়ে গেছিলাম রে কাঞ্চি, অমানুষ হয়ে গেছিলাম। কিন্তু তোর চাবুকের আঘাতে আমার সেই অত্যাচারের লাগাম টেনে ধরল কাঞ্চি। আমি আমি অনুভব করলাম সুখ আর শান্তিতে আমার জীবনটা ভরে গেছে। আমি আমি একটা নতুন জীবন ফিরে পেলাম। আমি বুঝতে পারছি না বাবুজি, তুই কি বলছিস? তুই বুঝবি না রে কাঞ্চি, আমার সুখের স্বাদ তুই বুঝবি না। তুই শুনছি, আমাকে আমাকে একটু বাইরে নিয়ে চল কাঞ্চি। বাবুজি আমাকে একটা গান শোনাবি? আমি তো গান জানি না বাবুজি। মনির কথা
তাহলে কোন ক্ষণে তবুই জীবনে ভুলে কোন ক্ষণে কারো কাছে শুধাবে আমি যা দেখেছি ওখানে থাকলে হয়তো হয়তো নাসমিকার বাঁচানো যাবে না। দোহাই তোমার আলতাফ ভাই, আমাকে একবার একবার শুধু তার কাছে নিয়ে চলো, তার মুখোমুখি একবার আমাকে দাঁড়াতে দাও, আমি ওকে বাঁচিয়ে তুলবো আলতাফ ভাই, আমি ওকে বাঁচিয়ে তুলবো, আমি প্রমাণ করে দেব ও আমার, আমারই আছে, কেউ ওকে টলাতে পারেনি। বাবুজি। লখাই বাবুজি, তুই কাজে এসেছিস, নইলে তুই রাগ করবি যে বাবুজি। তোরা আমাকে এত অমানুষ ভাবিস কেন? আমি কি তোদের মতো হতে পারি না লখাই? বাবুজি, আমি তো ছেলের মতো, না হয় একটা অন্যায় করে ফেলেছি, তাই বলে তোরা আমাকে ক্ষমা করতে পারিস না লখাই? কি তুই কি বলছিস বাবুজি? আমি মুন্সিজিকে বলে দিয়েছি যতদিন তোর অসুখ ছিল তোর পাওনা টাকাটা দিয়ে দেবে, আর কিছু টাকা তুই অ্যাডভান্স নিয়ে নিবি, আর যতদিন তোর শরীর ভালো না হয় তুই বাড়িতে থাকিস, ভালো হলে আবার কাজে আসিস। যা, খোদা তোর মঙ্গল করুক বাবুজি, খোদা তোর মঙ্গল করুক, খোদা তোর মঙ্গল করুক বাবুজি। বাবুজি, ওটা না মা। তোর মা কেমন আছে রে? কিরে কথা বলছিস না কেন? মা বাঁচবে না বাবুজি। কেন? পয়সা নেই, চিকিৎসা করাতে পারি না। ও বেটা, তাই বলে নিজের হাতে ধরে মাকে মেরে ফেলবি? বাবুজি যা, চুপ কর না, অত ভাববার কি আছে? বললাম তো একটা ব্যবস্থা আমি করবই, তোর বাবা এককালে টাকা চায় কেন? চুপ কর না, আমার চেয়ে বেশি রোজগার করে কোন মানুষটা শুনি, আমি কালই সময় মতো তোর বাবাকে জিজ্ঞেস করব, যদি রাজি হলো, নইলে তোকে নিয়ে ঠিক সালে পালিয়ে যাব। রাজি? জানি না, আমি সব কিছু জানি না, শুধু জানি তোকে না পেলে আমি গলা জোর। এখানে কি করছিলে? মাফ করে দে বাবুজি, আর হবে না। হ্যাঁ রে জুমনি, মঙ্গলুকে তুই খুব ভালোবাসিস না? বল না, বল, তুই মঙ্গলুকে বিয়ে করবি? বল না, বিয়ে করবি কিনা? বুঝেছি, ঠিক আছে, তুই এখন যা, এক্ষুনি গিয়ে তোর বাবাকে পাঠিয়ে দিবি, যা।
যা যা বাবা। কিরে বেটা, খুব ডুবে ডুবে পানি খাচ্ছিস না? পরের মেয়েকে নিয়ে বনে বাজারে ঘুরে বেড়াতে খুব আরাম লাগে। হুম, বিয়ে করতে পারিস না? আর হবে না, মাফ করে দে বাবুজি। তার মানে ঝুমরিকে তুই ভালোবাসবি না? তুই কি বিয়ে করবি না? না বাবুজি। কেন? তোর মা, তোর মার আর আমি খেতে পারবো না বাবুজি। মঙ্গলু, আমি তো তোদের মারি না রে। যাকগে, আমি জানি তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস, তুই কোনো চিন্তা করবি না। আমি ঝুমনির বাপের সঙ্গে কথা বলে নেব। এনে টাকা নে, ধর ধর। ঝুমনির জন্য একটা সুন্দর শাড়ি কিনবি, আর কিছু গহনাও কিনবি বুঝি। আর শোন, তোদের বিয়েতে কিন্তু আমি যাব, আমাকে দাওয়াত করবি না? খাবি তো বুঝি? খাবি না? যা বেটা ভাগ, যা যা ভাগ। ওদের বিয়েতে মঙ্গলু ঝুমনি খুশি হয়েছে তো? হ্যাঁ বাবুজি, খুব। তোকে প্রাণ ভরে দোয়া করছে। কাঞ্চি, তুই এত ভালো নাচতে জানিস, আগে জানতাম না তো। লজ্জা দিস কেন বাবুজি, আমি একা কেন, সবাই তো ভালো নাচতে পারে। না রে কাঞ্চি, তুই সবার চেয়ে আলাদা, তোর উপমা শুধু তুই। বাবুজি, ঝুমনি কি বলছিল জানিস? কি? ঝুমনি বলছিল, তুই দেখছি হেসে লুটে পুড়ে যাচ্ছিস, কি বলছিল বলবি তো? বলছিল তোর সাথে নাকি আমার বিয়ে হবে। বলছিল বুঝি? আচ্ছা পাজি তো। আর কি বলছিল জানিস? কি বলছিল? আমি নাকি খুব দুষ্টু, তুই আমাকে পিটিয়ে সোজা করে রাখবি। তুই কি বললি? আমি আচ্ছা করে চুল টেনে দিয়েছি। বাবুজি, তোর ঘরে মেয়ে ছেলে? কাঞ্চি, তুই বাড়ি যা। নাসির, তুমি? অনেকক্ষণ হলো এসেছি, আলতাফ ভাই পৌঁছে দিয়ে গেছে। বাহাদুর বলল। কে তোমাকে আসতে বলেছে? কেন এসছো? কৌতূহল ছিল তোমাকে দেখব। আশা করি কৌতূহল মিটেছে। কয়েকটা কথা বলার ছিল তোমার সঙ্গে। আমার কোনো কথা? আমাকে একটু বসতেও বলবে না নাসিম? কাঞ্চি, ওদের কথা শুনে তোর কোনো লাভ নেই, তুই বাড়ি যা। ওই মেয়েটা শহর থেকে এসছে, তোর বাবুজিকে নিয়ে যাবে। ডাক্তারবাবু? এখানে থাকলে তোর বাবুজি আর বাঁচবে না। বাবুজি, একটা কথা জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, ওই মেয়েটা বাবুজির কি হয়? না, কি হয় না, তোর বাবুজিকে সে ভালোবাসে। কেন এসছো তুমি এখানে? কি চাও তুমি আমার কাছে? আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ করিনি, আমি তো পালিয়ে এসেছি শুধু তোমাদের মুখ দেখতে হবে বলে, তোমাদের কাছে কৈফিয়ত দিতে হবে বলে। আর আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। এখানে এইভাবে পড়ে থেকে তুমি তিলে তিলে মরবে, আমি হতে দেব না।
চলো আমার সাথে। কোথায়? আমাদের সমাজে, সেখানে তুমি সব পাবে। তোমাদের সমাজ পারবে, তোমাদের সমাজ আমার বাপকে ফিরিয়ে দিতে পারবে, তোমাদের এই সমাজ আমার মাকে ফিরিয়ে দিতে? নাজমা চুপ করে আছে কেন, জবাব দাও। জানি তোমাদের সমাজ জবাব দিতে পারবে না, কারণ তোমাদের সমাজ শুধু জানে কেড়ে নিতে, কিছু ফিরিয়ে দিতে জানে না। তারা শুধু জানে রমজান ডাকাতের বুকে গুলি চালিয়ে তার বুক ঝাঁঝরা করে দিতে, কিন্তু মানুষ রমজানকে তারা চেনে না। নাজমা, আমার বাপ তো ডাকাত ছিল না, তোমাদের সমাজ তাকে ডাকাত করেছে। মায়ের অন্তিম অবস্থায় আমার বাপকে ছিল তোমার বাপের কাছে, কিন্তু অর্থলাভী ডাক্তার আসেনি। আমার বাপের কাছে প্রচুর পয়সা ছিল না, মনের দুঃখে আমার বাপ ফিরে এসছে। তখন কোথায় ছিল তোমাদের ওই সমাজ? চুপ করো নাসিম, চুপ করো। আমাদের সমাজ দায়ী হতে পারে, তাই বলে আমি তো দায়ী নই। তুমিও তো সেই সমাজেরই একজন, যে সভ্য সমাজ এত নীচ, এত হীন, যারা সন্তানকে লিলিয়ে দেয় তার জন্মদাতা বাপের বিরুদ্ধে, হাতে তুলে দেয় বন্দুক, যে বন্দুকের গুলিতে এক স্নেহশীল বাপের কলিজা ক্ষতবিক্ষত হয়। না না নাসমা, আমি তোমাদের এই সমাজে ফিরে যেতে পারবো না। যতদিন আমার দেহে ডাকাত রমজান আলীর রক্ত বইতে থাকবে, ততদিন তোমার সমাজে আমি ফিরে যাব না। তুমি আর কোনো দিন এখানে শোনো নাজমা, কোনো দিন এখানে শোনা, চলে যাও, চলে যাও নাজমা, চলে যাও, চলে যাও, চলে যাও। পারলাম না ভাইয়া, পারলাম না, ওকে বোধহয় আর বাঁচাতে পারলাম না। কিছু না কিছু বাঁচাবে কি করে? ওকে বাঁচাবার কি কোনো উপায় নেই ভাইয়া? আমার নাসিম কি চিরদিনের জন্য হারিয়ে যাবে? নাজমা, কাঞ্চিকে তুই যদি এবার বুঝিয়ে বলতে পারিস, তাহলে হয়তো ও নাসিমকে রাজিও করাতে পারে। যাবে, চলো ভাইয়া, আমাকে তার কাছে নিয়ে চলো। কে? আমি নাজমা। তোমাকে একটা অনুরোধ করতে এসেছি ভাই। বল মেম সাহেব। তোমার বাবুজিকে তুমি বাঁচাও। তুই কি বলতে চাস মেম সাহেব? এখানে থাকলে সে বাঁচবে না, আমি ওকে শহরে নিয়ে যাব। তুমি যদি একটু বুঝিয়ে বলো। আমি তো বাবুজিকে বেঁধে দিইনি, কিন্তু সে যে তোমার কাছে বাধা পড়ে আছে আমি জানি। তুমি এখানে আছো বলে নাসিম শহরে যাবে না। ওকে বাঁচানোর জন্য তোর এত দরদ কেন মেম সাহেব? আমি আমি ওকে ভালোবাসি। ও, তাহলে বাবুজিকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিস? না কাঞ্চি, আমি শুধু তাকে তোমার কাছে ভিক্ষে চাইছি। জীবনে আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি, শুধু তাকে বাঁচাবার জন্য আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না বোন। নিজের নাগরকে অন্যের কাছে ভিক্ষে চাইতে লজ্জা করে না তোর? তোরা না ভদ্রলোক? জানা বাবুজিকে নিয়ে জানা আমার কাছে এসেছিস কেন? আমি ভুল করেছিলাম, প্রতিযোগিতা হয় সমানে সমানে। আমি তোমাকে ঘৃণা করব না, করুণাই করব। বাবুজি, জানিস বাহাদুর, এ রক্ত, এ রক্ত কার রক্ত জানিস বাহাদুর? আমার আমার বাবার রক্ত বাহাদুর, ডাকাত রমজান আলীর রক্ত। এ রক্ত যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল রে বাহাদুর, ততই মঙ্গল।
বাবুজি, বাবুজি তুই আর মদ খাসলে তুই মরে যাবি বাবুজি, তুই মরে যাবি। হারাম খোর, বাবুজিকে বাঁচা কাঁদছে, বাবুজিকে বাঁচা। তোদের বাবুজি বাঁচলো কি মরলো তাতে আমার কি? কাঁদছি। মেম সাহেব এসে বলে গেল বাবুজিকে বাঁচা, তুই এসে বলছিস বাবুজিকে বাঁচা। তোরা সময় আমাকে পেয়েছিস কি? তোদের বাবুজিকে বাঁচাবার আমি কে? জানি না, ওসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি তুই না গেলে বাবুজি বাঁচবে না। চল চল কাঁদছি। কি হয়েছে তোদের বাবুজির? সেই যে মেম সাহেব এসেছিল তারপর থেকে বাবুজি যেন কেমন হয়ে গেছে, সমানে মদ খাচ্ছে আর মুখ দিয়ে রক্ত উঠছে। চল চল কাঁদছি চল। বাবুজি, বাবুজি কাঁদছি। এসব তুই কি শুরু করেছিস? আমি তোকে এগুলি খেতে দেব না। তুই যে মরে যাবি বাবুজি, তুই যে মরে যাবি। মরে যাব না কাঁদছি। কাঁদছি মৃত্যুর জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করেছি কাঁদছি, আর সেই দিন আমার দুয়ার এসে দাঁড়িয়েছে। আমি তো তাকে ফিরিয়ে দিতে পারবো না কাঁদছি। কাঁদছি মধ্যে মধ্যে এগুলি আমি তোকে খেতে দেবো না, আমি তোকে খেতে দেবো না। বোতল ভাঙবি কাঁদছি, দাঁড়িয়ে আছিস কেন? ভাঙ শোন কাঁদছি, মদের বোতল ভেঙে কারণ মদ খাওয়া বন্ধ করা যায় না, আর যে মরতে চায় তার মরণ কেউ আটকাতে পারে না। নাসিমকে তুমি কিভাবে ফিরবো ভেবেছিলাম, আর কিভাবে আমাকে ফিরতে হচ্ছে? ওসব ভেবে মন খারাপ করিস নি তো, নে ওঠ। তুমি আমাকে কথা দাও ভাইয়া, ওর প্রতিদিনের ভালো মন্দের খবর আমাকে চিঠি লিখে জানাবে, কোন সাংঘাতিক খবর আমার কাছে গোপন করবে না, কথা দাও। কথা দিলাম। বাবুজি ভালো হয়ে যাবে, অন্তত চেষ্টা করা যেত, এখানে কোনো আশাই নেই। ওই ওই মিমসিং কোথায় ডাক? এক্ষুনি চলে গেল। মিমসাব বাবুজিকে শহরে নিয়ে যেতে চেয়েছিল, আমি আমি বারণ করে দিয়েছি। খুব ভুল করেছিস। আমি বুঝতে পারি না রে বাবু, মিমসাব বাবুজিকে এত ভালোবাসে, সে বাবুজিকে ভালো করতে চায়। খবর দে ডাক্তারবাবু। কাঁদছি। আর আমি বাধা দেবো না ডাক্তারবাবু, বাবুজিকে তুই নিয়ে যেতে বল। তুই না বাবুজিকে ভালোবাসিস, পারবি? পারবি তাকে মেম সাহেবের হাতে তুলে দিতে? পারবো, পারতে যে আমাকে হবেই ডাক্তারবাবু। বাবুজি ভালো হবে, ভালোভাবে থাকবে, সেটাই তো আমার পরম পাওয়া। কাঁদছি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুই যা যা। বাবুজি
বস বস বাবুজি, আমি আসছি। আনছি, হায় বস। কোথায় গিয়েছিলিস রে? ডাক্তারবাবুর কাছে। তোর জন্য আমার বড় দুঃখ হয় রে কাঞ্চি। কেন রে বাবু? কাঞ্চি, তুই এখনো বিশ্বাস করিস আমি বাঁচবো? ও কথা বলিস না বাবুজি, তুই ভালো হয়ে যাবি। আমার মন বলছে তুই ভালো হয়ে যাবি বাবুজি। আমি তো অনেক আগেই মরে গেছি রে কাঞ্চি, তুই যাকে দেখছিস সে তো আমার কঙ্কাল। কথা বারবার কেন বলিস বাবুজি? আমাকে দুঃখ দিয়ে তোর কি লাভ? দুঃখ আমি কাউকে দিতে চাই না রে কাঞ্চি, শুধু আমার নিজের দুঃখটাকে হালকা করতে চাই বাবুজি। কাঞ্চি, তুই তো আমার জন্য অনেক করেছিস, আমার আমার আর একটা উপকার করতে পারিস? বল বাবুজি। কাঞ্চি, আজ কদিন ধরে বাবাকে বড্ড মনে পড়ছে রে, কেন জানি না বারবার তার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মনে হচ্ছে একবার একবার যদি তার কবরের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে বোধ হয় আমার সমস্ত জ্বালা জুড়ে যেত। কাঞ্চি, তুই তুই আমাকে একবার নিয়ে যাবি কাঞ্চি? বাবুজি, তুই যাবি? তুই যাবি বাবুজি? যাবো কাঞ্চি, যাবো। লখাই, তোরা তোর অন্তত হাসি মুখে দে লখাই। তুই চলে যাচ্ছিস বটে, কিন্তু আমাদের অন্তর থেকে কোনোদিন যেতে পারবি না। আমি তোদের এত ভালোবেসেছি, আমি তোর কাঞ্চিকে নিয়ে যাচ্ছি। যদি আমি না ফিরি তোর কাঞ্চিকে তুই ফিরে পাবি বাবুজি। লখাই, তোর পিঠের দাগ হয়তো একদিন শুকিয়ে যাবে মঙ্গলু, দিন শুকাবে না মঙ্গলু। না না বাবুজি, তুই যাস না বাবুজি, তুই যাস না। কেন রে মঙ্গলু? কাছে থাকলে ভালোবাসবি, আর দূরে গেলে আমায় ভুলে যাবি না বাবুজি? মঙ্গলু, ছাড় মঙ্গলু। আমার জন্য ভাবিস নি রূপা, তোর মাকে দেখিস, তার চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয় রূপা। বাবুজি, বাহাদুর, বাবুজি, বাহাদুর, তোকে বলার আমার কিছু নেই। তোর কাছে আমার এত বেশি অপরাধ, মাপ চাইতে গেলে মনে হবে তো ঠাট্টা করছি বাহাদুর, ঠাট্টা করছি বাবুজি। বাহাদুর, ওখানে নয় বাবুজি, এখানে বাহাদুর, এখানে বাবুজি।
মহাদুর, যেতে দে, যেতে দে, কাঞ্চি কাঞ্চি চল কাঞ্চি। তোকে নিয়ে সে বোধহয় ভুলই করলাম রে কাঞ্চি। কেন রে বাবুজি? যাচ্ছি তো দুজনে, আমারও সময় শেষ হয়ে এসছে। যদি আর ফিরতে না পারি তোর একা ফিরতে কষ্ট হবে না তো? চোখের পানি এখনই সব ফেলে দিস নি রে কাঞ্চি, আমার তো আর কেউ নেই। যদি সত্যি কোনোদিন হারিয়ে যাই, আর কেউ না চোখের পানি ফেলুক, অন্তত তুই দুপুরটা চোখের পানি ফেলিস। আর যদি শুনতে না পাই, সময় যদি সত্যি ফুরিয়ে যায় কাঞ্চি, আমি যদি সত্যি হারিয়ে যাই, তাই তুমি আছি বলি বল।
বাবুজি। বাবুজি 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 কাঞ্চি, আমি আর পাচ্ছি না কাঞ্চি, বাবুজি পাচ্ছি না বাবুজি। বস, আমি এক্ষুনি আসছি। বাবুজি বাবা, নিশ্চি বাবা, বাবা 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 বাবা, আমি যত রক্ত তোমার বুক থেকে ছড়িয়েছি তত রক্ত আমি নিঃশেষ করছি বাবা। তোমার আমার সারা বর্ষ জ্বালা, এ জ্বালা এই জ্বালা তুমি চুকিয়ে দাও বাবা। আমাকে আমাকে তোমার কোলে তুলে নাও বাবা, আমাকে তুলে নাও বাবা। ইলা ইলা লাল্লাহু বাবুজি, বাবুজি নাসিম, নাসিম